সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া গানগুলি শিখতে পেরেছেন, সে সাথে আগে যে ভিডিওগুলি দিয়েছি সবগুলি ভিডিও আপনারা দেখেছেন। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং আপনারা শিখতে পারছেন কিনা সেগুলি আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি শেয়ার করেন বন্ধুরা খুবই খুশি হব। আর এই যে লিখন মহারাজ নামের আমার একটি ফেসবুক আইডি আছে, আপনারা সকলেই এখানে অংশগ্রহণ করবেন। তো চলুন আজকে আমরা আরো একটি জিনিস শিখে নেবো। এর আগে আমি দুটি পর্ব দিয়েছি, আপনারা বেশ অনেকেই মানে পছন্দ করেছেন এবং আপনারা চাচ্ছেন যে এ ধরনের ভিডিও আরো দেই। আপনাদের চাহিদার কারণে এই ভিডিওগুলি আমি আবার মানে একটু আমি নিজেও আগ্রহ মানে বোধ করতেছি আর কি। তো চলুন আজকে আমরা একটি সারগাম শিখে নেবো, ছোট একটি সারগাম যেটা আমরা সকলে জানি কিন্তু সেটার ফাঁকে ফাঁকে আমরা একটা করে কর্ড ধরবো। আর এগুলি কেন আমি শিখাচ্ছি, যেটা আমি আর আগে মানে এর আগেও কিন্তু বলেছি প্রথম ভিডিওতে এবং পরের ভিডিওতে বলেছি, যে আমরা যখন গান গাই তখন গান গাওয়ার সময় দেখা যায় যে আমরা যারা একদম মানে নতুন হারমোনিয়াম বাজক তারা হয়তো একটা গানে শুধুমাত্র নোটগুলো বাজাই, হ্যাঁ হারমোনিয়াম নোটগুলো বাজাই একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল টিপে টিপে, কিন্তু দেখবেন যে যারা খুব ভালো হারমোনিয়াম বাজায় তারা গান বাজাতে বাজাতে দেখবেন মাঝে মাঝে অনেকগুলি স্বর একসাথে ধরে। হ্যাঁ, এই একসাথে ধরার যে ব্যাপারটা সেটা হচ্ছে কর্ড না জানলে এগুলি ধরা যায় না। আর কর্ড সম্পর্কে যখন আপনার একটা ভালো ধারণা হবে এবং সেই সাথে আপনার যখন প্র্যাকটিসটা ভালো হবে তখন আপনার যে কোনো গান যখন আপনি গাবেন বা সুর বাজাবেন তখন আপনার এটা অটোমেটিকলি আপনার আঙ্গুলগুলো কোন কর্ডের প্রয়োজন বা কোন কর্ডের দরকার সেটা আপনার আঙ্গুলগুলো হঠাৎ মানে আপনার মন যেহেতু মানে শিখে ফেলবে, যখন আপনার মনের ভিতর জিনিসগুলো বসে যাবে তখন অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নেই। তো আজকে আমরা আরেকটা সারগাম শিখবো, সেটা হচ্ছে আমরা এটা জানি এটা কারবা তালের উপরে শিখবো। আমরা ব্যাপারটা একই, কারবা তালের উপরে করেন আর তাদের তালের উপরে করেন যা খুশি করেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনি যেটা প্র্যাকটিস করবেন আপনার এই এই প্র্যাকটিস গুলি আপনার ভবিষ্যতে দেখবেন, যখন গান গাবেন গান বাজাবেন তখন আপনার অটোমেটিকলি যখন কাজে লাগবে তখনই আপনারা বুঝবেন যে এটার কি উপকার। তো চলুন কথা না বলে শুরু করি, আজকে আমরা কারবা তালের উপরে শিখবো। এরকম প্রথমে আমি সিঙ্গেল কর্ড ছাড়া দেখা দিচ্ছি, এটা আপনারা তো জানেনই এই সাগামটা, জানেন যে সারে গা রে গামা এটা কারবাতের উপরে সারে গা আ, হ্যাঁ গায়ের পর একটা আ দিয়ে এটাকে চার মাত্রা করা হয়েছে, তারপরে আবার রে গা মা আবার চার মাত্রা করা হয়েছে। এটাকে আমরা যদি দাদরা করতে চাই তাহলে আমাদের একটা করে আ বাদ দিতে দেবেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে সা রে গা রে গা মা, এটা হয়ে যাবে দাদরা। একটু দেখি তাহলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটাকে যদি আমরা দাদরা করি তাহলে কেমন হবে, সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। অর্থাৎ আমরা যদি একটা করে আ অর্থাৎ একটা করে মাত্রা যদি আমরা মানে কমিয়ে দিই তাহলে এটা দাদরা তাল হয়ে যাবে। হ্যাঁ, তো ব্যাপারটা একই, আপনারা চাইলে কারবা তালে প্র্যাকটিস করতে পারবেন, চাইলে দাদরা তালে প্র্যাকটিস করতে পারবেন। আপনার যত ধরনের প্র্যাকটিস করবেন আপনাদের তত লাভ, তত আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে। তো এখানে আমরা কি করব, আমরা কারবা তালে আবার চলে যাই। প্রথমে আমি বুঝা দিচ্ছি আপনাদেরকে যে আমরা এখন সারে, হ্যাঁ সারে বলার সময় গাতে যখন যাব তখন আমরা কর ধরবো গা অথবা গা যেটি ধরেন। আমি এর আগে কিন্তু বলেছি যে একটি কর্ড বিভিন্ন ভাবে ধরা যায়, তো আপনারা বিভিন্ন ভাবেই ধরবেন, বি ফ্ল্যাট মেজর এইভাবে ধরা যায়, এভাবে ধরা যায়, হ্যাঁ এভাবে ধরা যায়, নানান ভাবে আপনাদেরকে ধরতে হবে, তাহলে কখন কোনটা প্রয়োজন পড়বে বলা মুশকিল। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা দেখেন আমরা কি করলাম, সুবিধা অনুযায়ী আপনি যেটা খুশি সেটা করতে পারেন। আপনি যদি সা রে গা বাজান তা তো কোনো প্রবলেম নেই,
রে গা মা, বাজান তাতে কোনো সমস্যা নাই, গা মা পা বাজান তাতে সমস্যা নাই, মা পা ধা পা ধা নি অথবা নি ধা নি সা বাজান অথবা সা, তাতে কোনো সমস্যা নাই, সা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনার যখন যেটা সুবিধা হবে আপনি সেটা ধরবেন, আর প্র্যাকটিস করার সময় আপনারা বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনাদের পরবর্তীতে এগুলি সহজ হয়ে আসে। তো আবার দেখেন যদি আমরা কর্ড তাল বাজাই তাহলে কি হবে, লয়টা কমিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, লয়টা কমিয়ে প্র্যাকটিস করলে আপনাদের জন্য সুবিধা হবে, এবং লয়ে কম প্র্যাকটিস করতে করতে যখন আপনাদের হাতটা বসে যাবে তখন আপনারা একটু চাইলে লয়টা বাড়িয়ে দিয়ে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। দেখেন আবার দেখাচ্ছি, দেখেন আমি এটা ধরলাম, অর্থাৎ নানান ভাবে ধরা যায়। দেখেন এখানে যে রে সময় আমরা যখন রে বলতেছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা এইভাবে ধরতেছি, হ্যাঁ এভাবে ধরতে পারবো, এটা হচ্ছে সি মাইনর কর্ড, আবার এভাবেও ধরতে পারবো একই কর্ড। হ্যাঁ, এখানে ধায়ের বদলে এই ধার বদলে পিছন দিকটা ধারটা ব্যবহার করতেছি। হ্যাঁ, আর কর্ড সম্পর্কে ভালো যদি ধারণা রাখতে চান তাহলে আমার কিবোর্ড শেখার কিছু ভিডিও দেওয়া আছে, কিবোর্ড শেখার। তো কিবোর্ড শেখার ভিডিওগুলির মধ্যে আপনারা খোঁজ করবেন যে কর্ড শেখার আলাদা কিছু মানে ভিডিও দেওয়া আছে, একটি বা দুটি হয়তো বা দেওয়া থাকতে পারে, আমার মনে নেই। আপনারা দেখে নেবেন যে কর্ড কিভাবে বের করতে হয়, কিভাবে মেজর কর্ড, মাইনর কর্ড এবং আরো অনেক ধরনের কর্ড আছে, মোটামুটি প্রাথমিক পর্যায়ে যে কর্ডগুলি আমাদের প্রয়োজন পড়ে সবগুলি কর্ড কিন্তু শেখানো আছে কিবোর্ড শেখার ভিডিওগুলিতে। আপনারা একটু খুঁজে নেবেন, সেখানে থেকে আপনারা শিখে নেবেন যে কোন কর্ড কিভাবে বের করতে হয়। আর চলুন আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা প্রথমে স্লোতে বাজাবেন, তাল ছাড়াই প্র্যাকটিস করে নেবেন, তারপরে তাল দিয়ে তাল প্র্যাকটিস করবেন, আর চাইলে আপনারা দাদরাতেও প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা দেখি আবার কি হচ্ছে, আমাদের প্রথম কর্ডটা হচ্ছে সা রে, যখন গা বলবো তখন আমাদের বি ফ্ল্যাট মেজর কর্ডটা লাগবে। হ্যাঁ, বি ফ্ল্যাট মেজর কর্ড বারবার একই কর্ড, এর আগে দুটি ভিডিও দেওয়া আছে, এই দুটি ভিডিওতে কিন্তু এই কর্ডগুলি দেওয়া আছে। হ্যাঁ, সা গা পা ধরলে আমাদের কি হচ্ছে, সা গা পা ধরলে আমাদের হয়ে যাচ্ছে বি ফ্ল্যাট মেজর কর্ড। তারপরে রে গা মা, মায়ের সময় আমরা ধরতেছি ডি শার্প মেজর কর্ড, এটা এইভাবে ধরতে পারি। তারপরে আসতেছি গা মা পা, তখন আমরা আবার বি ফ্ল্যাট মেজর ধরবো, চাইলে এইভাবে ধরতে পারবো মা পা ধা। এখানে আবার আমরা ডি শার্প মেজর ধরবো, চাইলে এইভাবে ধরতে পারবো, চাইলে এভাবেও ধরতে পারবো পা ধা নি। নিয়ে সময় আমরা এফ মেজর কর্ড ধরবো এভাবে, অথবা চাইলে আমরা এভাবে ধরতে পারি। তারপরে ধানি সা, ধানি সা, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা বি ফ্ল্যাট মেজর কর্ডটা এভাবে ধরতে পারি, এভাবে ধরতে পারি, অথবা এভাবেও ধরতে পারি। তাহলে আমাদের কোনো ব্যাপার না, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা প্র্যাকটিস করব, কখনো এটা ধরবো কখনো এটা ধরবো। আবার দেখেন সা রে গা, রে গা মা, আমরা যদি মনে করি যে তালটা আরো ধরে থাকবো তাও হবে, ধানি
আমরা এটা ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা এটা ব্যবহার করবো, বি ফ্ল্যাটটা ব্যবহার করবো। হ্যাঁ, সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা সা রে গা রে গা মা গা মা পা মা এখানে দেখেন তালের লয়টা কিন্তু একই আছে, তালের যে লয় অর্থাৎ গতিটা একই আছে। এখন এই একই গতিতে আমি আবার ফার্স্ট বাজাবো, দেখেন অর্থাৎ একই গতিতে তাল বাজিয়েও কিন্তু লয়টাকে মানে কমানো যায়, বাড়ানো যায়। হ্যাঁ, এটা কিন্তু অনেক মানে বড় একটা প্র্যাকটিস যে তালের গতি চেঞ্জ করবেন না, তালের গতিটা একই থাকবে, কিন্তু তালের গতিটাকে মানে পরিবর্তন না করে শুধু কণ্ঠের গতিটাকে পরিবর্তন করা সম্ভব। আপনি যদি মনে করেন যে এই কারবা তালটা এই একই গতিতে আমি আরো স্লো করবো, হ্যাঁ তাও হবে। দেখেন মানে তালের গতি কমিয়ে বা বাড়িয়ে আমরা যেমন করতে পারি, আবার তালের গতিটাকে একদম একই জায়গায় রেখে কিন্তু আমরা কণ্ঠের চর্চা করতে পারবো, স্লো বা মানে চাইলে আর ফাস্ট করতে পারবেন। এটা তালের মাত্রার হিসাবে যদি আপনি ঠিকমতো বুঝেন তাহলে এটা সম্ভব। তো আমাদের হয়ে গেল কি হয়ে গেল যে আমরা এটা করলাম। এখন আমরা যদি মনে করি যে আমরা সম্পূর্ণটা কর্ড ধরে করবো তা কিন্তু হবে যেহেতু আমরা একসাথে বলতেছি রে গা মা, তাই আমাদেরকে এটাকে প্রাধান্য দিতে হবে। তাই এই সময় আমরা আর যে রে গা মা এইভাবে ধরবো না, আমরা রে গা মা যদি সম্পূর্ণটা কর্ড ধরে করি তাহলে আমাদেরকে সি মাইনরটা ধরতে হবে। এগুলি বুঝতে হবে যে কোন কর্ডটা কোন জায়গায় ধরা উচিত। হ্যাঁ, তাহলে
তারপরে আমরা ধানি তারপরে আমরা ধানি সা যখন বলবো ধানি সা তখন আমরা এখানে জি মাইনর কর্টা নেবো, জি মাইনর কর্টা ধানি সা ধানি সা, যেহেতু এখানে ধানি সা বলতেছি আমরা, হ্যাঁ তাই এখানে আমরা বি ফ্ল্যাট এর বদলে আমরা এখানে জি মাইনরটা নেবো, জি মাইনর নিলে আমাদের কি হচ্ছে ধা এবং সা দুটি নোট আমরা একসাথে পেয়ে যাচ্ছি, যার কারণে এখানে আমাদেরকে কর্টায় জি মাইনর ধরতে হবে। আবার দেখেন আবার একই কর্ট ধরতে পারি আমরা তাহলে আমরা এখানে কি করতে পারি, যেখানে আমরা যখন আমরা সম্পূর্ণটাই কর্ড ধরবো তখন আমরা একটু চেঞ্জ হবে, তখনকার ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ আবার দেখেন দেখেন এখানে একটা জিনিস বুঝেন নিধা পা, হ্যাঁ এই নিধা পা যখন আমরা বলতেছি তখন কিন্তু আমরা এফ মেজর কর্ডটা ধরতে পারবো, হ্যাঁ হ্যাঁ এফ মেজর কর্ডটা আমরা ধরতে পারবো, কিন্তু যখন আমরা চাইলে আমরা যেহেতু নি ধা পা আমরা বলতেছি, হ্যাঁ কিন্তু যখন আমরা সিঙ্গেল ভাবে নি বলবো তখন আমরা এফ মেজর ধরবো, কিন্তু যখন আমরা পা বলবো হ্যাঁ তখন কিন্তু আমরা বি ফ্ল্যাটে ধরবো, হ্যাঁ সিঙ্গেল ভাবে যখন পা বলবো পা ধরবো তখন আমরা বি ফ্ল্যাটে ধরবো, তাহলে এটা বেশি ভালো হবে। হ্যাঁ তো আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে কি হচ্ছে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ যে সিঙ্গেল নোট যখন আমরা ব্যবহার করতেছি তখন কর্ডের ব্যাপারটা একরকম, আর যখন আমরা একসাথে কর্ড ধরে অনেক কটা নোট বলতেছি তখনকার ব্যাপারটা একটু আলাদা। তাহলে প্রথমে আবার দেখেন হ্যাঁ এখানে শুধু কিন্তু গা বলতেছি আমরা তখন কর্ডটা ধরতেছি, তাই ব্যাপারটা একটু আলাদা। আবার যখন আমরা বলতেছি তখনও কোনো সমস্যা নাই, তার কারণটা হচ্ছে যে তখন আমরা সা রে গা বলতেছি, তাই এই কর্ডটা ধরলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা মা বলতেছি সা রে গা মা, যখন সিঙ্গেল মা বলতেছি তখন আমরা ডি শার্পে ধরবো, আমরা এটা ধরতে পারবো হ্যাঁ কিন্তু এতে একটু বেশিরা লাগবে, হ্যাঁ কিন্তু আমরা এটা ধরবো, কিন্তু এতে ধরলে কিন্তু ভুলের কিছু নাই। কিন্তু যখন আমরা রে গা মা বলবো তখন আমরা সি মাইনরটি ধরবো, রে গা মা গা মা পা এখানে ধরবো, এটা মা পা ধা এটা ধরলেও সমস্যা নাই, এতে সমস্যা নাই, কিন্তু পা ধা নি এই সময় আমরা এফ মেজর ধরতেছি, ধা নি সা এই সময় আমরা জি মাইনর ধরতেছি। তো কেন ধরতেছি এটা তো আপনারা যখন একটু বাজাবেন, নিজেরা বাজাবেন, শুধু একটা জিনিস শিখলেই হয় না,
একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোনো কিছু শিখলাম আর হয়ে গেল তা কিন্তু না, শেখার পরে সেটা নিয়ে নিজেকেও একটু মাথা ঘামাইতে হয়, একটু বিশ্লেষণ করতে হয় কেন কি কি, এগুলো নিজেকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এগুলি যখন আপনি নিজে নিজে বসে একটু করবেন, হ্যাঁ, তখন আপনার মাথায় জিনিসগুলো আরো ভালোভাবে ঢুকবে, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন, শুধুমাত্র মুখস্থ বিদ্যার মধ্যে থাকবেন না। আমরা বেশিরভাগ মানুষ কি করি, যা শিখি ওই ওই মুখস্থ বিদ্যার মধ্যেই আমরা থেকে যাই, কিন্তু নিজেরা ওটা নিয়ে একটু যে মানে রিসার্চ করা বা ওটা নিয়ে একটু দেখি নাড়াঘাটা করা সেটা আমরা করি না। যারা করে না তারা কিন্তু ওই মুখস্থ বিদ্যার মধ্যে থেকে যায়, আর যারা একটু শিখা জিনিসগুলো নিয়ে আরো নিজেরা একটু মাথা ঘামায়, হ্যাঁ ব্যাপারটা কেন হইলো কি হইলো এগুলো মাথা ঘামায়, তারা কিন্তু আসলে আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলে, নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তো ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন যাতে আমি পরবর্তীতে আরো যতদিন পর্যন্ত আপনাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লাগবে আমি আরো দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।